Hello everyone, assalamu alaikum. Ashaqor izazagana san balasan shusta san. Amra shobai balasi. Eto ajke ekta cooking blog start korchi ar kita cook kormo dekhtao farra ar video ta dekhar shurute ekta like den jano. Ekhano dekhta farra lau mita lawa ke ar ekanor moddhe chicken tinta chicken bhijaislam ar tinta chicken moddhe সবটি রানা কে ওখানে আনলিছি রিজন বেশ ভালো ফাইন ফ্রাই রান ফাইন টু ফ্রাই হইটা দিলাইমো আর চিকেন দেয়া লাউ বানাইমো আজকে লর করি আর এখানে দেখতে পারা অনিয়ন কাট হরছে না সলাই রাখি লাইছি আর এখানে মশলা বাহিরে রাখি লিছি অলরেডি চিকেন ম্যারিনেট করতে মশলা বাহরছিলাম তো ওইতে মশলা বাহিরে রাখি লাই আর প্লিজ যারা লাইক দেন একটা লাইক দেন জানো ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দেন জানো আর সাথেও থাকা আর অনেক ইউটিউবার আপু ভাইয়া তারা সবসময় শেয়ার করে দেন থ্যাংক ইউ এভরিওয়ান এই তো রিজওয়ান সাইরা চিকেন ফ্রাই আগে হইরা দিলাইতাম কুকিং করবার আগে তো ভাবলাম রিজওয়ানরে চিকেন ফ্রাই হইরা দিলাই আমার ফর পছন্দ নেতা খাইবা চলো ওয়ান কি টু পিস রান বা তান্ডে স্টিল হইরা দিলাওয়া লাগে এই তো বাকি আরো তোরা রান ফ্রাই হইর আর এখানোর মধ্যে এখনো লাউরা কাট হরছে না কাট করমো আর চিকেনের কারি এখনো বইছে না বইমো এটা শেয়ার করলাম আজকের ব্লগ রিজওয়ান এভরিওয়ান একটা সালাম দিলাম সে আসসালামু আলাইকুম কইতা না আপু আলাইকুম ওয়েল ডান রিজওয়ান সে সবাই ভালো আছো নি সে একবার তো কইলো রে বাবু একবার ক্যামেরা বসাওতে দেখি সাইন রিজওয়ানের লুক রিজওয়ানের বাত করাইয়া আনছি আর রিজওয়ান ভাত খাইয়া আইসো আর ভাত খাওয়াতে করতে চিকেন টা ফ্রাই হইয়া দিছি রিজওয়ান চিকেন ফ্রাই অনেক পছন্দ করই মামিরা তো চিকেন ফ্রাই আর সবাই রিজওয়ান রে অনেক লাইক করই ভিডিওর মধ্যে দিলে দিলে সবাই আমার ছেলেরে নাইস নাইস কমেন্ট করই থ্যাংক ইউ এভরিওয়ান যারা সুন্দর সুন্দর কমেন্ট করই অভাবে সবসময় সাপোর্ট করবা আর আমার ছেলে লাগে দোয়া করবা সবাই আল্লাহ যেন বড় হইলে ভালো মানুষ মানাইন আর হায়াত দারাজ করুন আর এ তো দেখতেও পড়রা আর ইনশাল্লাহ রিজন তো অনেক রিজন তুমি কিতা বেশি ভালো পাও ফুটবল খেলা বেশি ভালো পাও নানি রিজন কিন্তু ফুটবল খেলতে অনেক ভালো ফাইন স্কুল অনেক বেশি ফুটবল খেলোই কিছু হইতো না তুমি খাইলাও ওকে গরম নি বেশি লুক একবার তা ক্যামেরা বাইসাও একবার সাইতে না বু এইতো পরিমাণ মতো ফার্স্টে তেল দিলাম লাউ দি চিকেন লাগি মিঠা লাউ রান্ধলাম আর দেখি পরিমাণ কত হন আমি আমার পরিমাণ মতো দিলাই ওলাও সব সময় দেই এইতো ফার্স্টে রসুন দিলাম আর আদা দিলাম তিন পিস রসুন টু পিস দিছি বেশি আসিল না এইতো পরিমাণ মতো লবণ দিলাম আর এখানে দিলাম তিনটা তেজপাতা হালকা একটু মেল্ট হইলে ভালো আর যারা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ প্লিজ কমের মধ্যে 10 মিনিট ভিডিওটা দেখবা ওয়াচ টাইম হইব আর 1-2 মিনিট দেখা কমেন্ট হইরা বাড়াইয়া যান না জানো অনুরোধ রইল আপনারা কাছে একটু কষ্ট হইরা দেখিলেন জানো আর কেন আমি বড় বড় দুইটা ফেস কাট করে রাখছিলাম আর ফেসগুলো ব্রাউন হোক যেহেতু বেবি চিকেন দিয়ে রান্ধলাম আর লাগে বালা ঠিকানে মেল্ট করবো পেঁয়াজ এই তো অনিয়নটা একদম কুক হয়ে গেছে কি পানি দিছিলাম হাফ কাপ একটা দেখাইছি না হই অলরেডি মুখটু কইলি মনে ক্যামেরা অন করছিলাম না এখানে সব জাতের মশলা ধনিয়া জিরা গরম মশলার পাউডার মরিচ আর মানে কি যা যা মশলা হয় ওখানে আর ভুলি গেছি খেতে খেতা তো দইন্যা জিরা হলুদ আর খেতা মরিচ গরম মশলার পাউডার ও সাই ফাজা তো আর এখন তো ফাঁকা মশলার বালাটি কেনে পেঁয়াজের সাথে মিক্স করে নিব আর পেঁয়াজের সাথে মিক্স করবো বালায় যত বেশি মশলারে কষাই বা অত বেশি খারি কিন্তু মজা হয় আর এখন আমি আরো হাফ কাপ ওয়াটার দিমু দেখতে পারা দিয়া মশলারে বালাটি কেনে এগেইন খসাইমু মশলার সাথে পেঁয়াজ রে
পরে গিয়া চিকেন আর লাউ ফার্স্টে আসলে চিকেন দাও হইব লাউ সাথে তখন যেন আশা করি সাথে থাকবা আর এখানে ডালচিনি দিলাম সাইড পিস আর টু স্টার দিলাম আর থোড়া লং এলাচি দিলাম অলরেডি আমি পাউডার দিছি তবু ফ্রেশ একটি থোড়া দিলাম খেতা নাইস একটা ফ্লেভার হয় আর লঙ্কা রেগুলার দিলাম না সপ্তাহ দিছি না থোড়া ফ্রেশ দিলাম আটা করলাম আর ওভাবেও মিডিয়াম আগুনের মধ্যে ফসাই লিমু আমি তো অলরেডি লাউ বানাই লিছি আর বানাইয়া দুই ইয়া আনি লিছি রেডি করে লিছি একে সকলতাম এখন তো মশলাও রেডি হয়ে গেছে চিকেন আট করে লিমু চিকেনটা অলরেডি দুই আর সুন্দর করে ড্রাই করে রাখি লিছিলাম আর এখন সুন্দর করে নিচে ফ্রো করে মিক্স করে দিমু আর এখন কোনো পানি আট করতাম নাই মিডিয়াম আগুনের মধ্যে চিকেনটা ফসাইমু যত বেশি চিকেন ফসানি হইব পানি বাড়াইব কারিটাও মজা হইব আর যারা কোরআন কোরআন রান্ধুনি তারা তো সবও জানেন তবু একজনের রান্ধা একরকম সকলের রান্ধা কিন্তু এক স্টাইলে নাই একজনের রান্ধা স্টাইলে হলা খান সবাই রান্ধাও সুন্দর আর নয় নয় যারা রান্ধা শিখরা তারা লাগে আর কি তার টিপসগুলা তারা লাগে বালা ওভাবে সুন্দর করে মিক্স করে কষাই তা চিকেনে যারা ভিডিও দেখুন তো বুঝতে পারবা এইতো চিকেন হাফ কুকল গেছে আর এই পর্যায়ে লাউ আট করলাম চিকেনের মধ্যে কোনো পানি আট করছি না আমি ধীরে ধীরে মিডিয়াম আগুনের মধ্যে রাখিয়া চিকেনটার পালা টিকেনে খুব করছি আর অভাবেও খুব করবা এক্সট্রা কোনো পানি বেবি চিকেন আট করা লাগে না এখানে খোসানির মাঝে একে আমি কোনো সময় করি না মিডিয়াম আগুনের আঁকলে পানি বাড়ায় আর যদি আপনি বেশি ফাস্টে জুড়ে আগুন দিয়া করো তাহলে কোনো পানি বাড়াইত নয় এক্সট্রা পানি আট করা লাগব যাই হোক এখন আমি লাউ দিই চিকেন ডেবালাটি কেনে আরও ম্যাক্সিমাম 7 মিনিট খসাইমু পরে আমি জুল আট ধরমু কতক্ষণ জুল আট ধরি অবশ্যই আপনারা দেখাইমু কমেন্ট করে জানাই বা খেলা লাগলো আমার আজকের ব্লগ আর এই তো আজকে কুকিং পর্যন্ত দেখাইমু বেশি কিছু ব্লগিং করছে না এই তো দেখতে পারা খসানি অলরেডি হয়ে গেছে গিয়ে আর পরিমাণ মতো ওয়াটার দিলাম আমি একে আমার পরিমাণ মতো দিছি তখন চিকেন আমার এখানে আসলে দুইটা চিকেনের উপর রইব তো চিকেনের পরিমাণে আর একটু হালকা জল জল হইলে পরোটা দিয়ে খাইতে পারা ফাইন বাচ্চানতে কিংবা রুটি দিই আর এই তো আরো 10 মিনিটের মতো কুক করমু পরে ফাইনাল লুক দেখাইমু কারির এতো দেখতে পারবে সুগার পট লাউর মধ্যে একবারে মিঠা নাই আর এটা তো মিঠা লাউ না নি তো পরিমাণে একটু সুগার দিলাম বেশি দিবা না আবার কারি বার খেতে হয়ে যাব বেশি মিট হয়ে যাব আর এখন সুন্দর করে আর একটা মিক্স করে দিলাইমো আর পরে 10 মিনিট পরে কারির ফাইনাল লুক দেখাইমো এটা একটা টিপস হোক লাউ যদি মিঠা হয় না তাহলে সুগার তোরা আট হরই জানো আর খারিটা আরো রিয়েলি টেস্টি হয় আর বেশি সুগার হরবা না বেশি সুগার হরলে আবার বেশি মিঠো হয়ে যাব আর এই তো দেখতে পারা ইংলিশ লেমনের 4 পিস দিলাম একটু টক আর জাল মিষ্টি কোন জানে কারিটা মজা লাগবে কি হালকা একটু টক দেন যেন বেশি হইতো না পাতলা পাতলা হইলে লেমনের 4 পিস সাইড সাইডে দিয়ে দিছি আর হই একটা ইয়ো দিলে কি কারি মজা হয় তো লাগি বার ক্যামেরা অন হইরা দেখাইলাম আপনারা রে এইতো দেখোগা কারিটা একদম রেডি হয়ে গেছে কি আর এই কারিটার লুক দেখোগা তো খুবই নাইস আইছে আমার তো অনেক ভালো লাগছে আর একটু টেস্ট হয়ে দেখছি লবণে তো হয়েছে নি অনেক পারফেক্ট হয়েছে ভালো লাগলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারবা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমরা সবাই দোয়া করবা বাই এভরিওয়ান সি ইউ সুন